একজন পেইন্টার বা চিত্রকর যেমন একটা ব্ল্যাঙ্ক ক্যানভাসে 7টা রং ব্যবহার করে বা মিক্স করে একটা খুব সুন্দর ছবিকে জীবন্ত করে তুলতে পারেন, ঠিক সেই রকম একজন অভিনেতা নবরস ব্যবহার করে বা 9 রকম মুড বা অভিব্যক্তি ব্যবহার করে বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতে পারেন। আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই এই নবরস বা 9 রকম মোড ব্যবহার করে থাকি। একজন অভিনেতা এই নবরসের ওপর কন্ট্রোল করতে পারেন, কমেন্ট করতে পারেন, তার নিজের ইচ্ছে মতো অভিনয়ে এই নবরসকে ব্যবহার করতে পারেন। নবরস নিয়ে অভিনেতাদের মধ্যে একটা কনফিউশন দেখা দেয়। অনেকে বলেন 8 রকম রস আছে, অনেকে বলেন 9 রকম রস আছে, আবার অনেকে বলেন 11 রকম রস আছে, আবার কেউ কেউ বলেন রস বা মোড আনলিমিটেড, যত রকম চরিত্র তত রকম রস। ভরতমুনি নাট্যশাস্ত্রে 9 রকম রসের কথা উল্লেখ করেছেন, সেগুলি হল শৃঙ্গার রস, হাস্য রস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, ভয়ানক রস, অদ্ভুত রস, বীভৎস রস ও শান্ত রস। একজন অভিনেত্রী বা পরিচালক হিসেবে আমার পরামর্শ হলো, কখনো থিওরি নিয়ে কনফিউজড হবেন না। স্ক্রিপ্ট পড়ে আপনি যেটা ফিল করবেন বা একজন পরিচালক আপনাকে যেভাবে নির্দেশ দেবেন সেইভাবেই পারফর্ম করুন। কারণ আপনার অভিনয় দেখার পর কেউ জিজ্ঞেস করতে আসবেন না যে কয় রকম রস আছে বা এই পার্টিকুলার রসের ডেফিনিশন কি। কিন্তু তবুও বলবো, একজন অভিনেতা হিসাবে নবরস সম্বন্ধে বেসিক নলেজ থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এই নবরসের প্রত্যেকটি ভাগ সম্বন্ধে একসঙ্গে বলতে গেলে ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে, তাই আমি এর প্রত্যেকটি ভাগ নিয়ে আলাদা আলাদা এপিসোড করে বোঝানোর চেষ্টা করব। কারণ আমার অনেক বন্ধুই নবরসের প্রত্যেকটি ভাগ সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন। এছাড়া আরও বিস্তারিতভাবে জানার জন্যে বা শেখার জন্যে আমার কাছে ক্লাস করতে পারেন। আমি দক্ষিণ কলকাতা কলাকুশলী নামক গ্রুপ থিয়েটারে নিয়মিত অভিনয় চর্চা করে থাকি, মানে ক্লাস নিয়ে থাকি, এবং সেখানে বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনারা শিখতে পারেন। আর অনলাইনে শেখার জন্য আছে আমার এই চ্যানেল, যেটা সাবস্ক্রাইব করলে অভিনয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনি অবশ্যই জানতে পারবেন। আজ আমি কথা বলবো শৃঙ্গার রস নিয়ে। শৃঙ্গার রস হলো এক্সপ্রেশন অফ রোম্যান্স, লাভ অ্যান্ড বিউটি, যার সবথেকে ভালো উদাহরণ হলো রাধা কৃষ্ণের প্রেম বা রাসলীলা। শৃঙ্গার রস সবার জীবনকে প্রেম রসে ভরিয়ে তোলে। শৃঙ্গার রস হলো প্রেম, কলা ও সৌন্দর্যের প্রতীক। শৃঙ্গার ও নারীর সম্বন্ধ ইতিহাসের পাতায়ও পাওয়া যায়। শৃঙ্গার রস নারীর নারীত্বকে চিনিয়ে একজন নারীকে সম্পূর্ণ করে তোলে, নারীকে মনোরমা বানায়। এই রসকে রসপতি বা রাজরসও বলা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে একজন নায়ক নায়িকা বা স্ত্রী পুরুষ বা প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার বা অ্যাট্রাকশন বা আকর্ষণের ভাবকে শৃঙ্গার রস বলে। নাট্যশাস্ত্রে এই শৃঙ্গার রসকে দুই ভাগে ভাগ করা হয়, সংযোগ শৃঙ্গার রস ও বিয়োগ শৃঙ্গার রস। সংযোগ শৃঙ্গার রস কি? সংযোগ শৃঙ্গার রস হলো এমন একটা পরিস্থিতি বা সিচুয়েশন বা এমন একটা দৃশ্য যেখানে একজন নায়ক ও একজন নায়িকা বা যে কোনো দুটো চরিত্র একে অপরের প্রতি আকর্ষিত হয় এবং তাদের মধ্যে একটা মিলনের পরিস্থিতি বা সিচুয়েশন সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা সংযোগ সৃষ্টি হয়, তাকেই বলে সংযোগ শৃঙ্গার রস। যেমন আমরা সিনেমায় দেখে থাকি, যখন হিরো হিরোইন একটা জায়গায় দেখা করলো, একটা রোম্যান্টিক সিন শুরু হলো, গান হতে পারে, বিভিন্ন কথাবার্তা হতে পারে, তাদের মধ্যে একটা মিলনের একটা পরিস্থিতি সৃষ্টি হলো, সেটাকেই বলে সংযোগ শৃঙ্গার রস। আর বিয়োগ শৃঙ্গার রস কি? বিয়োগ শৃঙ্গার রস হলো এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতি যেখানে একজন নায়ক ও একজন নায়িকা একে অপরের থেকে দূরে আছেন, তারা একসঙ্গে দুজনে দুজনের সঙ্গে মিলিত হতে পারছেন না, অথবা এমন একটা সিচুয়েশন যেখানে আলাদা হওয়ার কথা হচ্ছে বা বিরহের একটা ভাব সৃষ্টি হচ্ছে, একেই বলে বিয়োগ শৃঙ্গার রস
যেমন আমরা সিনেমায় দেখে থাকি, নায়ক হয়তো একটি শহরে থাকে এবং নায়িকা হয়তো একটি গ্রামে থাকে, কিন্তু একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু তারা একসঙ্গে মিলিত হতে পারছে না। একেই বলে বিয়োগ শৃঙ্গার রস। শৃঙ্গার রসের এলিমেন্টস বা উপাদান কি কি? সেগুলি হলো আশ্রয়। একজন নায়ক একজন নায়িকাকে জড়িয়ে ধরে তার বুকে তাকে আশ্রয় দিচ্ছে। তারপর হলো আলম্বন। একজন নায়িকা একজন নায়ককে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শান্তি অনুভব করছে, সেটা হলো আলম্বন। তারপর হলো উদ্দীপন। নায়ক নায়িকার হাবভাব বা ভাবভঙ্গি দেখে তার মনে যে উদ্দীপনার সৃষ্টি হচ্ছে, সেটা হলো উদ্দীপন। এরপর হলো অনুভব। একে অপরের প্রতি মনে প্রেম জাগলে যে অ্যাক্টিভিটি শুরু হয়, সেটা আলিঙ্গন হতে পারে, চুম্বন হতে পারে, এটাকে বলে অনুভব। এবং এরপর হলো সঞ্চারী ভাব। মিলনের পর যে লজ্জা বা আনন্দের ভাব প্রকাশ হয়, সেটা হলো সঞ্চারী ভাব। এই শৃঙ্গার রসে অভিনয় করতে গেলে একজন অভিনেতাকে খুব কনফিডেন্ট থাকতে হবে, ফোকাসড থাকতে হবে, কারণ এই অভিনয়ে এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। একটা ছোট্ট ভুল এক্সপ্রেশন বা ছোট্ট ভুল জেস্চার একটা সুন্দর রোম্যান্টিক দৃশ্যকে নষ্ট করে দিতে পারে, তাই পারফরমেন্সে ফোকাস থাকতে হবে। যেহেতু রোম্যান্টিক দৃশ্যে খুব ক্লোজভাবে অ্যাক্টিং করতে হয়, তাই চিট করার জায়গা থাকে না, সেখানে খুব সুন্দরভাবে ফোকাসড হয়ে সঠিক এক্সপ্রেশন দিয়ে অভিনয়টা করতে হবে। এই শৃঙ্গার রসে বা রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে অনেক অভিনেতা লজ্জা পান, নার্ভাস হয়ে পড়েন, ঘাবড়ে যান বা হেজিটেট করেন, কিন্তু সেটা করলে হবে না, তাতে আপনার অভিনয় তো ভালো হবেই না, কো-অ্যাক্টরেরও এতে অসুবিধে হতে পারে, তাই লজ্জা পেলে, নার্ভাস হলে বা ঘাবড়ালে কিন্তু চলবে না। আপনার কো-অ্যাক্টরের সঙ্গে বারবার কথা বলুন, এই দৃশ্য নিয়ে আলোচনা করে নিজেদের মধ্যে সহজ হয়ে যান, বারবার রিহার্সাল করুন, যাতে একে অপরের সঙ্গে অভিনয় করতে কমফর্টেবল হয়ে যান এবং এই পারফরমেন্সটা স্ক্রিপ্ট অনুযায়ী খুব স্মুথভাবে অভিনয় করতে পারেন। আশা করি শৃঙ্গার রস সম্বন্ধে আমি কিছুটা ধারণা দিতে পেরেছি। বাকি আটটি রস সম্বন্ধেও আমি বিস্তারিতভাবে পরে আলোচনা করব নিশ্চয়ই। আপনাদের যদি আরও অভিনয় সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকবেন, এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, যাতে অভিনয় সংক্রান্ত অনেক বিষয় জানতে পারেন এবং শিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।